नमस्कार बंधुरा, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। माय डियर स्टूडेंट, दीर्घ चार मास अपेक्षार पर वेस्ट बेंगल पुलिस रेजल्ट फाइनल रेजल्ट प्रकाशित ना हार जो 19 जानुआरी आज के महा डेपुटेशन। तो जे सब स्टूडेंट कल थे के आज पर्त ह्वाट्सप फोन करो सर की हबे आदो पिछिए जाबे कि ना, हाँ रेजल्ट की तेल स्थगित हो जाए आंदोलन करी एटा ना, विषय भलोक एक बुझे नाओ। जे सब स्टूडेंट उत्कंठार मध्य आज के डेपुटेशन मूलत किन्तु डेपुटेशन मान हे को आंदोलन नय, डेपुटेशन हे जे विषय जानते चाहब पीआरबी का क्यों हमारे रेजल्ट स्थगित आछे, ठीक आछे। कारण कोर्ट जे राय दिच्छे तार साथे किन्तु सेखाने पीआरबी बोर्ड के दायित्व दिए তাই আজকে ডেপুটেশন। তাই তোমাদের উৎকণ্ঠার কোনো অবকাশ নেই, যেসব বন্ধুরা যাচ্ছ বা যেসব স্টুডেন্ট যাচ্ছ মূলত শান্তপূর্ণভাবেই তোমরা এই ডেপুটেশনটা দাও। যে এই যে যে চারটে তোমরা এজেন্ডা ঠিক করেছো, যে পিআরবি রেজাল্ট আমাদের কবে প্রকাশিত হবে, চার মাস ইন্টারভিউ পর অতিক্রান্ত হয়ে গেছে এবং আপকামিং ভ্যাকেন্সি কী থাকবে, কলকাতা পুলিশের এক্সাম কখন হবে, তো এটা হচ্ছে ডেপুটেশন। এখানে তোমাদের যারা যাচ্ছ না তারা হয়তো আমাদের ফোন করছো বা নর্থ বেঙ্গল থেকে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার ছেলেরা বেশি করে ফোন করছো তোমরা, বা নর্থ বেঙ্গলেরও ছেলেরা প্রচুর ফোন করছো যে তারা হয়তো এখানে আসতে পারবে না সেই জন্য, বা বিভিন্ন গ্রুপেই কিন্তু এটা পোস্ট করে দেওয়া হয়েছে অলরেডি, বহু গ্রুপ আছে এখানে যে 19 জানুয়ারি ডেপুটেশন। তো তোমরা না আসতে পারলেও তোমাদের এখন আসার দরকার নেই, যারা দূরবর্তী আছো আমাদের কাছাকাছি যারা স্টুডেন্ট তারাই সব যাচ্ছে, আমাদের স্টুডেন্টরাও যাচ্ছে। তো এখানে মূল যেটা হচ্ছে ডেপুটেশনটা হচ্ছে মূলত আমরা জানতে চাইছি যে কি কারণে এটা হচ্ছে না বা এটা বের করার জন্য, তো সেটাই এখানে মূল কথা। তোমাদের অতটা ভয়ের কারণ নেই, ডেপুটেশন থেকে যদি আমরা না পাই তবে কালকে মহা আন্দোলনে আমরা কিন্তু যাব, ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার গুরুকুলের স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, এবং তোমরা এটা শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশনটা দাও। আর আপকামিং রেজাল্টের ব্যাপারে যে তথ্য আমার কাছে এসছে, এটা কিন্তু গত 3 মাস 4 মাসে কিন্তু কোনো ব্যাপারটা নিয়ে আলোচনায় ছিল না, এই যতদিন না পর্যন্ত জানুয়ারি মাসে কোর্টের রায়টা আসে তারপর কিন্তু সব জায়গাতে এটা নিয়ে একটা আলোচনা চলছে যে রেজাল্ট হয়তো পাবলিশ হওয়ার একটা সম্ভাবনাও আসছে। তো আমরা সেটা না গিয়ে আমরা আজকের ডেপুটেশনের উপরে কিন্তু নজর রাখবো। সবাই ভালো থেকো, আর ডেপুটেশনের যা যা তথ্য উঠে আসলো অবশ্যই আমি জানাবো, সেটা তোমরা অপেক্ষা করো। আর আমার যেটা মনে হচ্ছে বিগত 2-3 মাসেও কিন্তু সেটা ছিল না, কিছুজন যেসব মাননীয় স্যারেরা এখানে এসেছিলেন ইন্টারভিউর সময়, তোমরা আমার যারা ইন্টারভিউ এখানে ছিলেন যারা ক্লাস করো তারা জানো যেসব স্যারেরা এসেছিলেন, তো তাদের মারফতে আমি জানতে পেরেছি কালকেও রেজাল্ট কিন্তু এবার একটু বেরোনার আলোচনা কিন্তু সব জায়গাতে শুরু হয়েছে। তো সেই আশা রেখেই আমরা দেখব যে কিভাবে এটা প্রসিডিওরটা ক্লিয়ার হয়, আর আজকের ডেপুটেশনই কিন্তু আমাদের দিশা ঠিক করে দেবে যে কোন থেকে আমরা কিন্তু যেতে পারবো কি না, বা কালকের মহা আন্দোলন আমাদের অংশ নিতে হবে কি না। তো এখন থেকে কিন্তু অতটা উতলা হওয়ার দরকার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই। ডেপুটেশনের তথ্য নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের আসবো।